আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন শুয়ে শুয়ে নিজের আত্মসমালোচনা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা? খুব খেয়াল করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, কেন এই প্রশ্ন করলা? আমি তো তোমার দিলের খবর জানি, তারপর তোমার কাছ থেকে জানতে চাই। বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ এই জন্য বললাম, আপনি বলছেন শিরিকের গুনাহ না করলে আপনি জান্নাত দিবেন, তা আমার জানা মতে তো আমি বাইজিদ কোনো শিরিক করি না, আমি তো একেবারে দুধের দোয়া তুলসী পাতা। আল্লাহ পাক বলতেছেন, বাইজিদ তুমি কি তোমার জীবনের ডায়েরি দেখে বলছো নাকি না দেখে বলছো? বাইজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ আমার মন বলে আমি কোনো শিরিক করি নাই। আল্লাহ পাক বলতেছেন, তাহলে তোমার জীবনের ডায়েরিটা খোলো, দেখো শিরিক আছে কিনা। এবার ডায়েরি খুলে দেখে যে তার জীবনের ডায়েরিতে, আমলের ডায়েরিতে একটা লাল দাগ দেখা যায়, এই লাল দাগটা শিরিক গোনা করার গোনায় শিরিকের লাল দাগ। তো ভাই বুঝতে পারলে এবার ঘাবড়ায় বলতেছেন, আল্লাহ লাল দাগটা আফসা আফসা দেখা যায়, পুরো ক্লিয়ার দেখা যায়। আল্লাহ পাক বলতেছেন, এইটা তোমার শিরিকের গোনা, তবে বড় শিরিক না ছোট শিরিক। এখন তুমি বলো তুমি কি জান্নাত পাইবে? বাইজিদ বলতেছেন, আল্লাহ তো জান্নাত পাবো না, কারণ টিকিটে তো ঝামেলা। টিকিটে কি? খুব খেয়াল করে শোনেন, টিকিটে কি? ঝামেলা। তবে আল্লাহ আমার একটু জানার দরকার, এই শিরিকের গোনাটা কোন শিরিকের গোনা আমাকে একটু পরিষ্কার করা দরকার, মানে আমার জানা মতো আমি শিরিক করি নাই। তা আল্লাহ পাক বলেন, বাইজি শোনো, তুমি তোমার জীবনে একদিন রাত্রিকালীন অবস্থায় দুধ বেশি খাইয়া ঘুমাইছিলে, কি বেশি খাইয়া? কথা কর, দুধ দুধ বেশি খাইয়া ঘুমাইছিলে। এই দুধ বেশি খাইয়া ঘুমানোর ফলে তোমার পেটে একটু ঝামেলা হয়েছিল, তুমি বারবার বাথরুমে গেছো আর আসছো, হঠাৎ করে অতিষ্ঠ হয়ে বলছে, মরার দুধই আমার পেট খাবে। আপনাদের আঞ্চলিকতা বললাম, এরা বলে না এই মরার কুট থেকে কুট ভিড় থেকে শাক তুলে নিয়ে যাচ্ছি, এই শাক হামার পেট খালো, বলেন এরকম? ভাই কথা আপনি, আমি তো বলি না যে আপনি বলেন, আমি বলছি আপনাদের আঞ্চলিকতা, আপনি না বলেন আপনি হুম বলেন, আপনি নওগাঁর, আমি নওগাঁর না, কার কি খবর চাচ্ছেন? খেবায় না ঠান্ডা আছি, ঠান্ডা থাকবেন দেন, আর বেশি পদ্মার হলে এটি আসা গপ্প করে নেন, বুধবার আসছেন বুঝা যান, কাউন্টার দিয়ে না, কথা ঠিক আছে না? তো এবার এ মরার অমুক জিনিস আমার পেট খালো, বাইজিদ তো আর এভাবে বলে নেই, বাইজিদ বুঝতাম রহমতুল্লাহ বলছেন যে এই দুধের কারণে আমার আজকে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে। তা আল্লাহ পাক বলতেছেন, এ বাইজিদ তুমিও মাকলুক, দুধও মাকলুক, তো মাকলুকের কি ক্ষমতা আছে খালেকের হুকুম ছাড়া কাউকে কোনো ডিস্টার্ব করে? বলেন ক্ষমতা আছে আমার? কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? সবকিছু কার পক্ষ থেকে হয়? খালেকের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? খালেকের পক্ষ থেকে হয়, মাকলুকের পক্ষ থেকে হয় না। তো বাইজিদ বলতেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলতেছেন, বাইজি তোমার মাপ চাওয়া লাগবে, তোমার জীবনের এমন একটা ভালো কাজ আছে, ওই কাজের ছিল আমি তোমার আগে পিছের সব গুনাহ মাফ করে দিয়ে তোমার জান্নাত দিয়ে দিই। আমি বুঝাইতে চাইছিলাম যে আমার আপনার আমল দিয়ে জান্নাত পাবো না, কিন্তু কোনো একটা নেক কাজের ছিল হয়তো আল্লাহ কাল হাসরে ময়দানে মাফ করে দিতে পারে, ঠিক না বাবা? তো আল্লাহ পাক বাইজিদকে বলতেছেন, বাইজি তোমার জীবনের এমন একটা ভালো কাজ আছে, যে ভালো কাজ ছিল আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। এবার বাইজিদ বলে, আল্লাহ তাহলে শিরিকের গুনার কথাটা জানতে পারলাম,
কিন্তু কি এমন ভালো কাজ করছি যেটার কারণে আপনি খুশি হয়ে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন? ওটা আমার জানা দরকার, খুব খেয়াল করে। তাহলে ভাইজি মুস্তামিক আল্লাহ বলতেছেন, ভাইজি তুমি শীতের মৌসুমে কনকনা হাড় কাঁপানো শীতের মৌসুমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলা, একটা বিড়ালের বাচ্চা শীতে কষ্ট পেয়ে মেও মেও করে উপায়ন্তর না পেয়ে তোমার পায়ের কাছে এসে বসেছিল, তখন তুমি ঘুম থেকে জাগ না হয়ে তোমার গায়ের যে এই যে শীতকে শীত থেকে রক্ষা হওয়ার জন্য ওম পাওয়ার জন্য যে কম্বল নামক সম্বল, এই সম্বলটা তুমি বিড়ালের বাচ্চার গায়ে ঢেকে দিয়েছিলে, বিড়াল ওম পাইছে, আরাম পাইছে, আমার সৃষ্টির সেবা করেছে, আমি স্রষ্টা খুশি হয়ে গেছি, তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। আজকে আমার অভ্যাস, জানি না আপনাদের এলাকায় এই ঘটনা হয় কিনা, চার দোকানে চা খায়, চায়ের অবশিষ্ট গরম পানি কুত্তার গায়ে ঢেলে, কুত্তা দশ হাত দূরে, দশ হাত থেকে হ্যাট 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 কথা বলেন, বাস্তব না বাস্তব? পিঁপড়া আপনার কামরায় না, অথচ লাল পিঁপড়া দেখতে দেরি, কেরাসিন তেল নিতে দেরি নেই, কথা এত সস্তা না জান্নাত? সৃষ্টির সেবক হন, আল্লাহ আপনার দয়া করবে। আজকে সৃষ্টির সেবক না, মানুষ মানুষকে দয়া করতে শিখি না, একটু সাতের আঘাত পড়লে মেরে ফেলে দেবে, কথা বলে আপন ভাই আপনার আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আপন বোন আপন ভাইকে গলা টিপে মেরে ফেলে দেয়, কথা বলে ঠিক কিনা? আজকে কোথায় গেল মানবতা? আজকে কোথায় গেল আমল? আজকে কোথায় গেল রসুলের আদর্শ? আবার আমরা জান্নাতের দাবি করি বাবা রে, সৃষ্টির সেবা পরম ধর্ম, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, বেদার হচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে এইরকম জান্নাত পাওয়ার উসিলা একটা কাজের কর্মী হিসেবে কবুল করেন, আবার বলেন আমিন। তো আমি বলতেছিলাম তওবাকারীর দাম আছে না নাই? আর একবার বলেন, তাহলে আমার সাথে আমি যখন বলবো আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন, আপনারা জোরে বলবেন আমিন, বাদান একটু পরে মারাও যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাগুলি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, আয় আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। মোহতারাম হাজিরিন, তওবাকারীর দাম আছে না নাই? আপনারা আত্রাই থানার মানুষ, নওগাঁ জেলার মানুষ, আমার অতি আদরের মানুষ, শ্রদ্ধার পাত্র, রক্তের ভক্ত, আমি অতি আপন হয়ে কথা বলছি, আমার ভাইরা তওবাকারীর কি দাম? তওবা যে যত বেশি করবে আল্লাহ পাক তার জবানকে এত পবিত্র বানাবে, সে যে দোয়া করবে আল্লাহ কবুল করবে, সে যে দোয়া করবে তাকে কবুল করবে কে? হাদিসের ভাষা বলা হয় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, তওবা করলে আল্লাহ এই বান্দাকে আপন বানায় নেয়। আর কাকে আল্লাহ কোন সিলা মাফ করে দিবে এটা জানে আল্লাহ, বলেন কে জানেন? আল্লাহ জানেন। এখানে কেউ বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলেন তো দেখি, একজন বলেন যে হুজুর আমার কোনো পাপ নাই হুজুর, তাহলে আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই। মানে এরকম একটা লোক আমি খুঁজতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবাকারীকে পছন্দ করেন কে? একটু মনোযোগী হয়ে যান। অনেকে বাদাম খাচ্ছেন, অনেকে বিভিন্নভাবে বেউসুলি কাজ করতেছেন, এগুলো সুন্নতের খেলাফ, আদবের খেলাফ, এগুলো করবেন না। মহতারাম হাজিরিন, আল্লাহর দ্বারা চোখ দিয়ে চারটা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব হয়, কয়টা জিনিস? চারটা। এর মধ্যে নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ, দেখলেই সওয়াব। এই যে হজে যারা গেছেন ওনাদের জিজ্ঞাসা করবেন ওনারা কি মজা পায়। দুই নম্বর হলো কোরআনুল করিম কালামুল্লাহ, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। অথচ এখানে এমনও আমরা আছি, চব্বিশ ঘন্টা যায়, চব্বিশ মাস যায়, কোরআন দেখার সময় পাই না, কিন্তু মোবাইল ঠিকই দেখতে পারি, কথা না?
নাম্বার তিন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার চার আপন মা আর বাবার চেহারার দিকে তাকানো। এই চার জিনিসের মধ্যে একটা দেখতে টাকা লাগে, বাকি তিনটা দেখতে কিন্তু টাকা লাগে না। টাকা লাগে একটা দেখতে, টাকা লাগে কাবা ঘর বাইতুল্লাহ। ইচ্ছা করলেই আপনি দেখতে পারবেন না, আপনার সম্পদের অধিকারী হইতে হবে, তাই না? আর কোরআনুল কারীম কালামুল্লাহ এটা দেখতে টাকা লাগে না, খালি ভালো মন মানসিকতা লাগে, সৎ ইচ্ছা লাগে। মসজিদে গেছেন, জামাত আরম্ভ হইতে এখনো 20 মিনিট বাকি আছে, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছেন, গল্পগুজব না করে মসজিদের তাকেই কোরআন রাখা থাকে। কোরআন শরীফটা নিলেন, নিয়ে খুললেন, বলবেন হুজুর আমি তো পড়তে জানি না। আপনি পড়তে জানেন আর না জানেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর চিঠি, এটা খালি খুলবেন আর দেখবেন, এটা ধরলেও সওয়াব, এটা না নিলেও সওয়াব, এটা শুনলেও সওয়াব, এটা পড়লেও সওয়াব। আর পড়ালেখা না জানলে ঠসা হন, কানা হন, বোবা হন, খালি যদি দেখেন তাও সওয়াব। এটার নাম কোরআন। এটার নাম কি বলেন? কি কোরআন। আর 3 নম্বর হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, আল্লাহওয়ালা আলেম যারা। এখন প্রশ্ন হইতে পারে হযরত, আল্লাহওয়ালা আলেম কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, খালি তাকায় থাকতে মন চায়, তাকাইলে দিলে একটা প্রশান্তি লাভ হয়, এরা হলো আল্লাহওয়ালা। যাদের বয়ান শোনার আগে ছিল অন্তর কলুষিত, বয়ান শোনার পরে অন্তর ভালো হয়ে গেছে। আগে ছিলাম বেনামাজি, এখন এই আলেমের কথা শুনে নামাজি হয়ে গেছি। আগে আমার চোখ থেকে পানি পড়তো না দোয়া করার সময়, জাহান্নামের কথা শুনলে অন্তরে ভয় লাগতো না, মরণের কথা স্মরণ হইতো না, কিন্তু আল্লাহওয়ালা আলেমের কথা শোনার পরে আমার দিলে প্রভাব পড়ছে, আমার চোখ থেকে এখন পানি পড়ে, আমি আমল করতে মজা পাই। বুঝতে হবে এই লোকটা আল্লাহওয়ালা আলেম। এই লোকটা কি ওয়ালা আলেম? আবার বলেন কি ওয়ালা আলেম? আর আল্লাহওয়ালা দ্বারা হয়। এই আল্লাহওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদের সাথে যাদের মহাব্বত, এটাকে বলা হয় ঈশক। এটাকে কি বলা হয়? ঈশক। আর একটা আছে সুগ্রান, যেটাকে বলা হয় মিশক। কি বলা হয়? ঈশক আর মিশক, ঈশক আর মিশক। এই দুই জিনিস ইচ্ছা করলেও ঢেকে রাখা যায় না। প্রেম ঢেকে রাখা যায়? কথা কয় না। গ্রাম ঢেকে রাখা যায়? আপনি যদি মনে করেন যে আতর, নগর ভাষা কয় বাসনা, বাসনা কয় না, বাসনা কয় আর কি, গ্রাম কে ভাই এত বাসনা কুর থেকে আসরে এরকম কয় না। তো এই বাসনা আর আল্লাহর প্রেম, আল্লাহওয়ালাদের প্রেম, আল্লাহর মহাব্বত, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, এটা ছাপায় রাখা যায় না। এটা যত ঢেকে রাখেন পারবেন না। যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে, অন্তরের মধ্যে ইমান আমলের সুগ্রাণ আছে, এটা যতই ঢেকে রাখেন এশক আর মিশক এটা ফুটে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহ আমাদের জীবন ভর মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের নেক সহবতে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। যা হোক, আর লম্বা করতে চাই না, যে কথাটা বলতেছিলাম যা আপনারা একটু মনোযোগী হয়ে যান। আমি বলেছিলাম যারা যে খাচ্ছেন, আমি কিন্তু দেখতেছি, এটা আদবের খেলাফ কাজ করতেছে। আপনারা যদি এই কাজ করেন টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে, তাহলে প্যান্ট শার্ট আর কি করবে বলেন? মলি সাহেব, এত এত ভালো করে বুঝাইলাম, এরপরও বুঝটা মানলেন না, তাহলে আপনি প্রমাণ দিলেন জানার মধ্যে কামিয়াবি নেই, মানার মধ্যে কামিয়াবি, আপনার আচরণই বুঝে উঠল। আজকে আমরা জানি কিন্তু মানি না, কথা বলে না। এখানে বসেছেন অন্তরের খাদ্য নেওয়ার জন্য, পেটের খাদ্য নেওয়ার জন্য নয়,
দেখেন আমার যুবকরা কত কষ্ট করে গরম অপেক্ষা করে, তারা ওদের আগ্রহ নিয়ে বসে আছে পিপাসিত ব্যক্তির মতো, আর আমরা অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ বেকার হয়ে বসছি, কেউ কোনাত বসছি, তুমি আর কি করবে, আমি আর কম জানি। এটাই আমাদের ধ্বংসের মূল কারণ, এটাই আত্মার বড় রোগ। আর এই আত্মার রোগ সারাই করার জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হয়, একজনের সাথে ওঠা বসা করতে হয়। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল, নিজেকে চিনেন আল্লাহকে চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? আর নিজেকে নিজে চিনা যায় না, একজন চিহ্নওয়ালা ব্যক্তির সংস্পর্শে যাইতে হয়, ঠিক না? ওই যে কথায় আছে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নজরে ছোট হওয়ার তৌফিক দান করেন, আর দুনিয়ার সবার নজরে আল্লাহ বড় হওয়ার তৌফিক দান করেন। আমি কিছুই না, সব কিছু কে বলেন? কে? আল্লাহ। আপনি বাহাদুরি করেন, আমি বাহাদুরি করব যে আমার অনেক আমল আমি জান্নাত পেয়ে গেছি? না, আপনি বাইজিদ বুস্তামি চাইতে বড় অলি হন নাই। বাইজিদ বুস্তামি আল্লাহওয়ালা ছিলেন, সন্দেহ আছে? এই আল্লাহর অলি একদিন, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমাকে কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? একটু দুই হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, একটু সাপা ফুলের মতন আঙ্গুলগুলি ছড়ান, এবার একটু ড্যান্ডার নাড়া ছড়াতে, জোরে নাড়েন, এখন সব ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ। এবার মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, হাত নামান। কষ্ট দিলাম? বলেন কষ্ট দিলাম? না।